দেওয়ার প্রতিবাদে হাওড়া থানা ঘেরাও অভিযান হাওড়া সদর বিজেপির। শনিবার দুপুরে হাওড়া ময়দানে এক প্রতিবাদী সভার আয়োজন করা হয়েছিল হাওড়া বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে। এই রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে পুলিশের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। হাওড়া থানার আগেই গোটা এলাকা গার্ডরেল ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়। মোতায়েন করা হয় কমব্যাট ফোর্স, জল কামানো বিশাল পুলিশ বাহিনীও উপস্থিত ছিল। এই কর্মসূচিতে বিজেপির সহসভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, করোনা পরিস্থিতিতেও তৃণমূল সাধারণ মানুষকে ঘরে থাকতে দিচ্ছে না, তাই জন্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে বিজেপির কর্মসূচিতে যোগদান করছেন। পুলিশকে ব্যবহার করে তৃণমূলের সন্ত্রাসের অবসান হতে চলেছে। পুলিশি গুন্ডারা চলছে, পুলিশি সন্ত্রাস চলছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে। এক শ্রেণীর পুলিশ যারা তৃণমূলের হয়ে কাটমানি খাচ্ছেন তারাই এইটা চালাচ্ছেন। ভালো পুলিশরা সব পিছনে চলে আছে, আর আমি অনুরোধ করব প্রত্যেকটা ভালো পুলিশ যে যেরকম পিটিএসে বিক্ষোভ করেছেন, থানায় থানায় বিক্ষোভ করুন, বিজেপি আপনার সাথে আছে। অন্যায় বিরুদ্ধে বিক্ষোভ করুন, বিজেপি আপনার সাথে আছে। আইন শৃঙ্খলা ফিরানোর জন্য বিক্ষোভ করুন, বিজেপি আপনার সাথে আছে। কিন্তু এই তৃণমূলের ওই কাটমানি খেয়ে মিথ্যা মামলায় ফাঁসানো, আজকে ল অ্যান্ড অর্ডার মেনটেন না করা, জায়গায় জায়গায় অশান্তি সৃষ্টি করা, এ কিন্তু চলতে দেবো না। তার জন্য আগামী দিনে কিন্তু প্রত্যেক আইপিএস আইএএস হোক না কেন, যত বড় তৃণমূলের নেতা হোক না কেন, দোষী সাব্যস্ত হলে দিদি দিদির ভাইপোকেও কিন্তু জেলে যেতে হবে। ফোন তো রোজ করছে দাদা, তারাই তো করোনা ছড়িয়েছে, আমরা শখ করে করছি? আমরা ভুল করিনি, এটা মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে, আমরা তো ঘরে থাকতে বলেছি। তৃণমূলদের গুন্ডার পুলিশের অত্যাচারে তারা তো বাড়িতে থাকতে পারছে না, তাই তো তারা আজকে রাস্তায় নেমে এসছে। আমরা তো বলছি বাড়িতে থাকো, তৃণমূলের গুন্ডার পুলিশ গিয়ে এমন অত্যাচার করছে তারা রাস্তায় নামতে বাধ্য হচ্ছে। তৃণমূলের গুন্ডারা হাতে অস্ত্র নিয়ে দৌড়াচ্ছে আর তার পিছন পিছন পুলিশ দৌড়াচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে দেখেছেন, নির্বাচনগুলো দেখুন, আমাদের বিধানসভা নির্বাচনে দেখেছেন, লোকসভা নির্বাচন দেখেছেন, মিউনিসিপ্যালিটি নির্বাচনে দেখেছেন, প্রত্যেকটা ক্ষেত্রে পুলিশ গিয়ে সাংবাদিকদের ওপর মিথ্যা মামলা দিচ্ছে, সাংবাদিকদের ভয় দেখাচ্ছে পুলিশ। এটা আমাদের নেতাদের পা চাটছে, টাকা পাচ্ছে আর পা চাটছে এক শ্রেণীর পুলিশ। অন্যদিকে দেখে নেব সায়ন্তন বসু উক্ত সবাই কি বললেন। জানিয়েছেন রাজুদাকে, জানিয়েছেন সঞ্জয়দাকে, জানিয়েছেন সৌমিত্রদাকে, জানিয়েছেন, শুধু দুটো কথা বলছি, সাংবাদিক বন্ধুরাও শুনে রাখুন, আপনারা নবান্নতে পৌঁছে দেবেন। বিজেপি করার জন্য যদি মিথ্যা মামলা হয়, যদি গ্রেপ্তার করতে থাকে এভাবে, সহ্যের একটা শেষ সীমায় আছে, নবান্ন কিন্তু খালি হয়ে যাবে। আর নবান্ন যদি খালি হয়ে যায়, এর দায়িত্ব কিন্তু বিজেপি নেবে না, এর দায়িত্ব কিন্তু বিজেপি নেবে না। প্রমোদ দুবে আমাদের কার্যকর্তা, তাকে গ্রেপ্তার করলেন, আবার একটা তিনি জামিন পেলেন, আবার একটা সেকশনে তাকে গ্রেপ্তার করলেন, কালকে পশিরাটে গ্রেপ্তার করেছেন। এভাবে চলতে দেওয়া যায় না। ময়নাগুড়িতে আমাদের কার্যকর্তাদের গ্রেপ্তার হয়েছে, যেখানে বিজেপি কর্মী সেখানে পুলিশের কাজ মামলা দেওয়া। আমরা কিন্তু যদি প্রতিশোধ নিতে শুরু করি, তাহলে কিন্তু জেনে রাখবেন, তৃণমূলের কোনো নেতা কোনো কর্মী জেলের বাইরে থাকবে না, সেই ব্যবস্থা কিন্তু আমরা করব, এই গ্যারান্টি আমরা দিতে পারছি। এদিনের সভায় উপস্থিত হয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খা কি বললেন দেখে নেব।